সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপদত্যাগ পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে বুধবারও নির্বাচন ভবনে আসেননি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এছাড়া নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমানও অফিস করেননি। সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর মঙ্গলবার সিইসি, চার নির্বাচন কমিশনার, সচিব, অতিরিক্ত সচিব নির্বাচন ভবনে আসেননি। তবে অন্য কর্মকর্তা কর্মচারীরা হামলা আতঙ্কে একবার ভবনের নিচে নেমে আসেন। পরে দুপুর একটা না হতেই সবাই চলে যান। বুধবার নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান, মোহাম্মদ আলমগীর ও রাশেদা সুলতানা অফিস করেছেন। এসেছে ইসি সচিব শফিউল আজিম ও অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সহ অন্য কর্মকর্তা কর্মচারীরাও। সিইসির একান্ত সচিব মোহাম্মদ রিয়াজউদ্দিন জানান, সিইসি সুস্থ আছেন, গতকাল ও আজকে অফিস করতে পারেননি। আসলে পুলিশ প্রোটেকশন না থাকায় এমন হয়েছে, বৃহস্পতিবার অফিস করতে পারেন। সরকারের পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থাপনা থানায় হামলার আতঙ্ক এখনও মানুষের মাঝে বিরাজ করছে। পুলিশ এখনও কাজে যোগ দেয়নি, সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে ছাত্রদের দেখা গেছে। লুনা ফ্রুসনিপা, ঢাকা পোস্ট।